গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস। তো এটা দেখতে চলেছো তোমরা আমার আইবুড়ো ভাতের পর্ব। আমি প্রত্যেক কটা আইবুড়ো ভাত যে কটা আমি নিমন্ত্রণ পেয়েছিলাম সব কটাকে একই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তাতে তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হবে, আর তার সাথে সাথে আমারও এডিটটা করতে আর একটু বেটার ফিল হবে। তো যাই হোক, প্রথম দেখতে পাচ্ছ একটা কাকিমার বাড়িতে গেছিলাম। ইনি একটা পাড়ারই কাকিমা, কিন্তু আমাকে খুব ভালোবাসে মেয়ের মতন। তো উনি ফার্স্ট আমাকে নিমন্ত্রণ করেছিলেন, তো তার বাড়িতেই প্রথম গেছিলাম। আর এখানে গিয়ে দেখো কার সাথে পরিচয় হলো। এই দেখো আমার পুরো আমার পোগোর মতন দেখতে, দেখো ওর একটুখানি ভিডিও করছিলাম আমি। তা কিন্তু যে কাকিমা আমাকে ইনভাইট করেছিল তাকে বারবার বললাম, কিন্তু সে ক্যামেরার সামনে কিছুতেই আসতে রাজি হলো না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার নেক্সট আইবুড়ো ভাত, মানে দ্বিতীয় এখানে আমি দিয়েছি। কারণ যেদিনকে এই কাকিমা দিয়েছিলো দুপুরবেলা আইবুড়ো ভাত, তো সেই দিনেই পাড়ার আর এক দাদা দিদি দিয়েছিলো আমাকে রাতের বেলা ডিনারে একটা আইবুড়ো ভাতের আর কি ইনভাইট। তো গেছিলাম সেখানে, আর দেখতে পাচ্ছ ওখানকার যে জেঠু সেই আশীর্বাদ করছেন আমাকে, আর পেছনে বৌদি দাঁড়িয়ে আছে হাসছে, আর বাচ্চাটা প্রচণ্ড দুষ্টুমি করছিল, তো ওকে একটুখানি কোলেই রাখতে হচ্ছে। তো এখানে আইবুড়ো ভাতটাও বেশ অনেক কিছু রান্না করেছিল, আমি তো অর্ধেক জিনিস খেতেই পারিনি, অনেক কিছু করেছিল তারাও। তো এই যে জেঠু আর জেঠিমা ওইদিকে আছে, দুজনকে প্রণাম করলাম। আর এখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি সেদিনকে 10:30-11টা বেজে গেছিলো, তা অনেকটাই রাত হয়ে গেছিলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার তৃতীয় আইবুড়ো ভাত, এটা দিয়েছিল আমার পিসি। আর এই আইবুড়ো ভাতটা আমার বাড়িতেই পিসি নিয়ে এসেছিলো সমস্ত রান্না করে। তো আমি বলেছিলাম যে একটু শুকনো খাবার খেতে চাই, তো কচুরি খেতে ভালোবাসি জানে পিসি, তো সেই জন্য কড়াইশুঁটি কচুরি নিয়ে এসেছিলো। তার সাথে আদার্স খাবার ছিল, মাছ আলুর দম আরও কিছু ছিল। আর এই হচ্ছে আমার পিসি, আর দেখো এই এই খাবারগুলো বানিয়ে এনেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আর একটা আইবুড়ো ভাত, এটা পরের দিনে গেছিলাম। এটা আমার পাড়ারই একজন কাকিমা নিমন্ত্রণ করেছিল, তো এটা পরের দিনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আর পিসি যে দিনকে দিয়েছিল ওটাও কিন্তু আলাদা দিনই ছিল, আমি সবকটা একসাথে ফাইল করেই দিচ্ছি, কারণ তাহলে বুঝতে আর আমার এডিট করতে সুবিধা হবে, যেটা প্রথমেই বললাম। তো এই কাকিমা, এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ, ইনি নিমন্ত্রণ করেছিল, আর ইনি এটা হচ্ছে ওনার মেয়ে, আর ওইটা হচ্ছে নাতনি। তো যাই হোক, এখানে অনেক কিছু খাবার দাবার করেছিল, আমি তো দেখে মানে আমার হয়ে গেছে, আমি কি করে রাত্রেবেলা এত কিছু খাবো। তো এখানেও কিন্তু বলেছিলাম শুকনো জিনিস, যেহেতু রাত্রেবেলা ডিনার করছি তাই জন্য একদম শুকনো খাবারই করেছিল। আর প্রত্যেক কটা খাবার মানে আইবুড়ো ভাতের খাবারই কিন্তু আমার একটার থেকে একটা পুরোপুরি আলাদা। আগেরটা ছিল কচুরি, এটা হচ্ছে তোমার নান পুরি টাইপের করেছে, নান টাইপের করেছে। তো যাই হোক, কুলচা নান এরকম একটা টাইপের করেছিল, আর তার সাথে তো অনেক কিছু ছিলই সেদিনকে দেখতে পাচ্ছ, মিষ্টি আরও কিছু, পনির তরকারি, আরও কিছু সবজি টবজি দিয়ে তরকারি চাটনি অনেক কিছু করেছিল, যেগুলো আমি সব কিছু ওখানে খেতে পারিনি, কিছুটা আবার বাড়িতে প্যাক করে দিয়েছিল। আর এই আইবুড়ো ভাতটা খেতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ সেই দিনকে আমি একটু পার্লারেও গেছিলাম, তো আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে আসতে। তো বাবাকে বলেছিলাম একটুখানি আসতে গিয়ে, তো বাবা এসে বসেছিল, তাই বাবাকেই দিয়েছি ভিডিওটা করতে। ও কাজে আমারটা ভুল, একটা ছয় কম হয়ে গেছে, না না টিপিছি। আমি
একটু ঝাল আছে কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আমার কাকিরা সমস্ত এসেছিল আমার বাড়িতে আইবুড়ো ভাতটা দিতে, তো আমাকে বলা হয়েছিল কি খাবি, আমি তো রীতিমতো ভাতটা না বলে দিয়েছি। তো মা পাশ থেকে বলেছিল ও তো পিৎজা অর্ডার দিয়ে দিয়ে খায়, তো ওরা ভাবলো যে ও আচ্ছা পিৎজাটা তার মানে খুব ভালোবাসে, তাহলে আমরা পিৎজাই আনবো। তো পিৎজাই মানে প্রথমবার তোমরা দেখছো হয়তো, তো আইবুড়ো ভাতে পিৎজা, তো হ্যাঁ আমার এইসবগুলো ভালো লাগে, তো ওটাই করেছিল আইবুড়ো ভাতে পিৎজা আর মিষ্টিটাই খেয়েছিলাম আমি। এটা আমাদের কাকিদের পক্ষ থেকে করা হয়েছিল। আর এই যে ভিডিওটা দেখছি একটুখানি এদিক ওদিক হবে, কারণ এটা মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম আমি, মা মানে লাইভও দেখছিলো আবার মোবাইলে ক্যাপচারও করছিল, তাই একটুখানি এদিক ওদিক কিন্তু হয়ে যাচ্ছিল। তো যাই হোক, দেখো প্রথমেই আমার বড় জেঠি আশীর্বাদ করছে, তারপর একে একে মেজো জেঠি আছে, তারপরে সেজো জেঠি আছে, তারপর আরও দুজন আছে, তো সবাই মিলে একসাথে আশীর্বাদ করছিল। না না হচ্ছে ওদিকে ঘুরে বসেছে, বসে গেল উঠে গেল, এই বাচ্চাটা নিয়ে বসেছে এরো উঠে গেল। ওর নাম কি জানি না, বাচ্চাটাকে কোলে কোলে রিয়াতে উঠে গেছে, কতকালের বউ চোখে হারাচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষকে চোখে হারায়। আমি যেতে পারবো না, মায়ের আইবুড়ো ভাত লাস্টে, আজকে মায়ের না করলে চলে, আজকে মায়ের না করলে চলে, আজকে মায়ের মায়ের। ও আচ্ছা, তো
আজকে হচ্ছে আমার ফাইনাল আইবুড়ো ভাত। এটা তোমরা বিয়ের আগের দিনের ভিডিওটা দেখতে পাচ্ছ দুপুরবেলায়। তো জানি না কেন এই দিনটা আমার প্রচণ্ড ইমোশনাল লাগছিলো, কারণ নিজের বাড়ি থেকে এটাই লাস্ট আইবুড়ো ভাতটা মানে খাচ্ছিলাম, পরের দিনই বিয়ে। তো একটা হয় না মেয়েদের মনের মধ্যে একটা অদ্ভুত একটা জিনিস হয় সেটা যাদের বিয়ে তারা ছাড়া কেউ বোঝাতে পারবে না গো, কেউ বুঝতে পারবে না। তো এই সময়টা প্রচণ্ড মনটা খারাপও লাগছিলো আবার আনন্দও লাগছিলো, মানে কী হচ্ছিলো মানে বলে বোঝানো যাবে না। তো বাবাই আশীর্বাদ করছিলো, দেখতে পাচ্ছ আর কতগুলো করে দুবার দিচ্ছে, দেখো পুরো মাথা ভরে দিয়েছে। তো যাই হোক, এই খাবারগুলো সমস্ত এটা অর্ডার করা হয়েছিলো। তো মায়ের খুব ইচ্ছা ছিল যে বানিয়ে খাওয়াবে, কিন্তু মা যেহেতু অসুস্থ পাচ্ছে না, তো আমি বললাম যে কোনো দরকার নেই, তুই বরঞ্চ অর্ডার দিয়ে দাও, অর্ডারেরটাই ঠিক আছে। তো কস্তুরি থেকে অর্ডার করা হয়েছিল, আর মা পাশে বসে দেখছে, মায়ের কাছেও লাস্টে আশীর্বাদ নিয়েছিলাম একটু এগিয়ে গিয়ে, তো সেটা ভিডিওতে রাখিনি। তো যাই হোক, এই দিনটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল, কারণ পরের দিনে বিয়ে, আর লাস্ট আইবুড়ো ভাতটা বাবার মায়ের কাছ থেকেই মেয়েরা আর কি নেয়। তো এটা বিয়ের আগের দিনের ভিডিও দেখতে পাচ্ছ। আর এই আইবুড়োটাই কিন্তু ছেলে বলো মেয়ে বলো সবার কাছে একদম স্পেশাল হয়, কারণ বাবা মার কাছ থেকে পাওয়া জিনিসটা তো আলটিমেট না। তো যাই হোক, দেখো কত ধান দুব্বো দিয়েছে বাবা, পুরো মাথা ভরে দিয়েছে। আজকে আইবুড়ো ভাত পর্বটা এই অবধি আমি রাখছি, আশা করছি আমার এই আইবুড়ো ভাতের পর্বর পুরো ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। তো এরপরে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসছে আমার, কেনাকাটা শপিং এইসব নিয়ে অনেক ভিডিও আসছে, কিন্তু এছাড়া আমার রেস্টের ভিডিওটাও কিন্তু আসতে চলেছে। তো চোখ রাখো তোমরা, আশা করি ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।